নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে যে নতুন নিয়োগ সংক্রান্ত নোটিশন পাবলিশ করা হয়েছে, আজ আমরা তা নিয়ে আলোচনা করব। সেখানে পোস্ট কত দেওয়া রয়েছে, যোগ্যতা কী দেওয়া রয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, সম্পূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে রেখেছ, তারা কিন্তু এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের যদি বয়স 15 বছর থেকে হয়ে থাকে, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকি ডিটেলসগুলো আমরা পরবর্তী নোটিশে আমরা আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ডট করে রাখবে, পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নেব। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ BLW অর্থাৎ বানারস লোকোমোটিভ ওয়ার্কার্স, এই পোস্টগুলিতে কিন্তু এই নিয়োগ ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে 2023-এর জন্য। এখানে তোমরা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, 374টি টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম ও পোস্ট দেওয়া রয়েছে, এখানে ITI পোস্ট এবং নন ITI পোস্ট, অর্থাৎ যাদের ITI করা রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যাদের ITI নেই শুধুমাত্র মাধ্যমিক পাস, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন কথা হচ্ছে যে যারা ITI করে রেখেছ তাদের জন্য এখানে কিন্তু টোটাল 300টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে যে ক্লাস 10 হাই স্কুল এক্সাম উইথ মিনিমাম 50% মার্ক উইথ ITI বা NCBT সার্টিফিকেট ইন রিলেটেড ট্রেড, অর্থাৎ তোমাদের যদি এখানে মাধ্যমিকে যদি 50% মার্ক থাকে এবং সাথে যদি ITI থাকে বা NCBT সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তোমরা ট্রেডগুলিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, সাথে তোমার ট্রেড সার্টিফিকেট লাগবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ নন ITI-র জন্য কিন্তু এখানে পোস্ট দেওয়া রয়েছে শুধুমাত্র 74টি, যাদের এখানে মাধ্যমিকে 50% মার্ক রয়েছে এবং কোনো ITI সার্টিফিকেট নেই, অর্থাৎ ITI করার নেই নন ITI পোস্ট, কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করে রেখেছো সিম্পলি 50% মার্ক নিয়ে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ট্রেড উইথ ভ্যাকেন্সি ডিটেলস, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিটারে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা ITI করে রেখেছো তাদের জন্য কিন্তু এখানে টোটাল 60টি পোস্ট রয়েছে, এবং নন ITI পোস্ট এখানে 30টি টোটাল পোস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর কার্পেন্টারে পোস্ট দেওয়া রয়েছে টোটাল 3টি ITI জন্য, পেইন্টারে ITI জন্য টোটাল 60টি পোস্ট দেওয়া রয়েছে, মেকানিস্টে ITI জন্য 67টি টোটাল পোস্ট দেওয়া রয়েছে এবং 9টা নন ITI 15টি, ওয়েল্ডারে ITI 45 পোস্ট নন ITI 11টি টোটাল পোস্ট, ইলেকট্রিশিয়ানে ITI 71টি পোস্ট রয়েছে এবং নন ITI 18টি পোস্ট দেওয়া রয়েছে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ মিনিমাম এজ কিন্তু তোমাদের 15 ইয়ার্স থাকতে হবে, ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 22 ইয়ার্স ফর নন ITI, অর্থাৎ যাদের ITI নেই তোমরা কিন্তু 22 বছর অবধি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 24 ইয়ার্স রাখা হয়েছে ফর ITI, যাদের ITI করা রয়েছে তোমরা কিন্তু 24 ইয়ার্স তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখন এখানে ইম্পর্টেন্ট ডেটস দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন বিন 26/10/2023 থেকে শুরু হয়ে গেছে, যার এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে 25/11/2023, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে নিতে হবে। পে এক্সাম ফি লাস্ট ডেট 25/11/2023, এখন লাস্ট ডেট দেওয়া রয়েছে 27/11/2023, এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করে নিতে হবে। অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে জেনারেল OBC EWদের জন্য 100 রুপিস তোমাদের রাখা হয়েছে, তোমাদের কিন্তু 25/11/2023 থেকে 27/11/2023 এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করে নিতে হবে। SC ST PSদের জন্য এখানে কোনো পেমেন্ট রাখা হয়নি। তারপর তোমরা কিন্তু এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এখানে অনলাইনে পেমেন্ট করে নিতে পারবে। তোমরা অনলাইন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে, অফিসিয়াল লিঙ্ক, তোমরা ওখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারো, এবং যারা অ্যাপ্লাই করতে প্রবলেম হবে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের অ্যাপ্লাই করে দেবো ঘরে বসে সহজ উপায়ে। তোমরা কিন্তু এখানে অল্প টাকার মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিতে পারবে। তো আশা রাখছি তোমরা সব ডিটেইলস বুঝে গেছো, যদি কিছু জিজ্ঞেস করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। এবং মন্ত্র ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে, পরে গভর্নমেন্ট এবং ডিফেন্সের আরও ভালো ভালো ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন মন্ত্র, আজকে ভিডিও এখানে শেষ, কিছু দেখো আর একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।